রাজেন্দা, কলকাতা শহরটা এত বড়, কত বড় বড় বাড়ি, কত গাড়ি, আমাদের গ্রামে সব কিছুই নেই। তোর জায়গাটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। যাক, পছন্দ হলেই ভালো। এবার থেকে তো তোকে এখানেই থাকতে হবে। আর কত দূর গো রাজেন্দা? এই তো কাছাকাছি এসে গেছি। এসে পড়েছি, আমার পিছন পিছন উপরে উঠে আয়। তুই এখানেই দাঁড়া, আমি ভিতর থেকে কথা বলে আসছি। দিদি, নিয়ে এসেছি। দিদি, নিয়ে এসেছি, ভালো করে দেখে নি। এই রাজেন কখনো কথার খিলাফ করে না। আরে সালা, এ তো পুরো কুচি মারে না। এবার আমার পাওনা ঘন্টাটা আমাকে বুঝিয়ে দাও, তোমার জিনিস তুমি দেখে নাও। কি বলছো তুমি রাজেন্দা? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ, একদম চুপ, চুপচাপ দাঁড়িয়ে থাক, কি হচ্ছে সব বুঝতে পারবি। এসব কি বলছো তুমি রাজেন্দা? তুমি কি পাগল হয়ে গেলে? আরে এ তো বহুত ফটাফট করে কথা বলে দেখছে। তোমাদের জিনিস তোমাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, এবার তুমি কি করবে বুঝে না। সে আমার ঠিক বুঝে নেবো, এরকম কত লোককে শিকার করে দিয়েছি। আরে হ্যাঁ তো রাজেন্দা, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি থাকবো না এখানে। এই চুপ খালি, একদম চুপ, বেশি কথা বললে না মুখটা সেলাই করে দেবো। সোনা দিদি, টাকাটা আজকে দেবে নাকি পরে আসবো? কালকে। আমি তাহলে চললাম, বুঝে নিও। কোথায় যাচ্ছে তুমি আমাকে ফেলে রেখে? আমি এখানে থাকবো না, চল চল, আমি বাড়ি ফিরে যেতে চাই। চল আমাকে নিয়ে চল, চল এখান থেকে, বলছি এই নতুন মালটাকে লাভলির ঘরে নিয়ে যায়, হইয়েকে তৈরি করে দেবে। তাহলে চলো নতুন পাখিটাকে টেস্ট করা যায়। আরে সেসব তো পরে হবেই, আগে চলো না একটু নাচা গানা করা যায়। চলো তাহলে।
তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ তো প্রথম দিন, কাস্টমারকে খুশি করতে হবে তো নাকি? আমি কোথাও যাব না, তোমরা আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? আরে এসব কথা প্রথম প্রথম সবাই বলে জানো, তারপর সব শুয়ে যায়। ওই একে নিয়ে আয়, দিদি ডাকছে। আর রূপলি আলো, এত আয়োজন কিছু লাগে না ভালো। রূপসী চাঁদ আর রূপলি আলো, এত আয়োজন কিছু লাগে না ভালো। অভিমানী রাতে আজ কোনি সারাতে, বসে রাখাই মন হলো উতলো। খোঁজেনি খোঁজেনি শুধু এই শরীর খেলা, বোঝেনি বোঝেনি মনকেও বোঝেনি, বুঝেছে শুধু প্রসাদন বৃথায় গেল, অপেক্ষার প্রহর গুণন বৃথায় গেল। মনের প্রসাদ প্রসাদন বৃথায় গেল, অপেক্ষার প্রহর গুণন বৃথায় গেল। তবে কেউ এসে ভালোবেসে, আশা হতো হৃদয় হবে উতল। খোঁজেনি খোঁজেনি মনকে খোঁজে, খুঁজেছে শুধু এই শরীর খেলা, বোঝেনি বোঝেনি মনকে বোঝেনি, খুঁজেছে শুধু এই শরীর খেলা। চলবে না মানে একেবারে দাঁড়াবে? আপনি আমাদের মা বাপ আছেন, আপনাকে কি খারাপ জিনিস দিতে পারে? বলুন যা রেস্ট করো। আমি যাবো না, জানে মা চলো সাথে। আমি যাবো না, তোমাকে শুধু একটু আদর করো। মন্টু একে ঘরে ঢুকিয়ে দিয়ে আয়। আচ্ছা দিদি। ওই চল সাদি, চল বলছি। আমি যাবো না। তুই যাবি না, তোর ঘর যাবে সাদি, চল। সেক্সা তুই যা, আকি তো একদম রেডি আছে। হ্যাঁ চাই তাহলে। একদম আমাকে ছেড়ে।
চুপচাপ ওখানে শুয়ে থাক, শেখ সাহেব আসছে। তোমাকে কি ভুলে থাকা যায় গো সোনা? এই কটা দিন কলকাতায় ছিলাম না, তাই আসতে পারিনি। এটা আমার বন্ধু অভয়, এর মনে না খুব কষ্ট, একটু সুখ খোঁজার ব্যবস্থা করে দাও না।
কিরে তোর মনে এত দুঃখ কিসের? আজ তুই জান্নাতে সুখ পাবি, একদম চিন্তা করিস না। আমার কি জামাই লোকের অভাব আছে বলো নাকি? রসনা তুমি শুধু দেখে নিও আমার বন্ধু যেন কোনো অসুবিধা না হয়। সে নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না।